নমস্কার, আমি পারিজাত। কুশাঙ্কুর আয়োজিত এই বর্ষাকে নিয়ে উদযাপনের অনুষ্ঠানে চলে এসেছি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। কবিতার নাম বর্ষা মানবী খাঁচায়। সকাল থেকেই রোদ ওঠেনি আজ, অথচ কালকেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল এ সপ্তাহে কিছুতেই বৃষ্টি নামবে না। আমিও সেই বিশ্বাসেই 108 বার সূর্য নমস্কার শেষ করে হাঁপাতে হাঁপাতে বাড়ির চাতালটায় গিয়ে বসেছিলাম রোদকে নিজের স্নায়ুতে ধারণ করার তীব্র আকাঙ্ক্ষায়। বুঝিনি আমার রোমকূপের মধ্যে বাসা বাঁধা ঘামেরাই বাষ্প হয়ে মিলিয়ে গিয়ে মেঘেদের জড়িয়ে ধরে টেনে আনছে আমারই এই সমস্ত পাড়ার ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা প্রাচীন আদিম উপত্যকায়। হঠাৎ কি খেয়াল হতে আকাশের দিকে চোখ যেতেই ভুল ভাঙল। বাড়ির সামনের খেজুর গাছটার মাথায় ততক্ষণে সব পাখিরাই এই ভর দুপুরে ঘরে ফিরে এসে শুরু করে দিয়েছে জটলা। আকাশের পথে তাদের নিত্য আনাগোনা বলেই কিনা কে জানে তারা আমাদের মতো বোকা হতবাক হয়ে আবহাওয়া দপ্তরের সতর্কতা বাণী শোনার ভরসায় বসে থাকে না কালের নিয়মে, অথবা বাড়ির চাতালে বসে দিনের আকাশের বুকে হঠাৎ নেমে আসা রাত্রিকে দেখে ভীত হতবাক এমনকি বিহবল হয় না, শুধু ঝগড়া করে নিজের নিজের অধিকার সময় থাকতেই ছিনিয়ে নেওয়ার পৃথিবীর আদিমতম প্রশিক্ষণ কেন্দ্রের দেওয়া পাঠকে স্মরণ করে তাদের যুগপত তর্জমায়। আমি তো আর এসব কিছু জানতাম না, ফলে কাল ভৈরবের ডাকে অজান্তেই সাড়া দিয়ে ফেললাম ঘন বর্ষায়। আর ঠিক পরক্ষণে বর্ষামঙ্গল কাব্য রচনার প্রাক্কালে নামল বৃষ্টি আমার এই গোটা জবানবন্দিতে ভরা সুবিশাল বর্ষা মানবী খাঁচায়। নমস্কার। নমস্কার, আমি পারিজাত, আর আজকে আমি আমার লেখা একটি অনুগল্প গল্পের থেকেও বেশি বোধ হয় এটি একটি ভাব যেটি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। কুশাঙ্কুর আয়োজিত এই অনুষ্ঠানে এই মেঘ বৃষ্টি বর্ষার উদযাপনের মাঝে দাঁড়িয়ে আমি নিজের লেখা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারছি, এটি আমার কাছে সত্যি বড় আনন্দের এক প্রাপ্তি। তাহলে সোজাসুজি চলে যাই আমার লেখা গল্প, বা যেরকম বললাম গল্প নয় ভাবে। গল্পের নাম দিয়েছি ঘনঘোর বিলাসিনী। বর্ষার কালো মেঘ চোখ বন্ধ করলে এখনো সেবন্তীর চোখের সামনে ভেসে ওঠে সেই অপ্রয়োজনীয় কালো মেঘের ছবিটাই। কতবার নিজেকে বুঝিয়েছে সে, তবু ও মেঘে জমা বাষ্পদের নুয়ে পড়া ভারে বৃষ্টি কিছুতেই নামতে পারেনি ধরণীর কঠিন রুক্ষ খরা প্রবণে প্রান্তিক অঞ্চলের সামান্য অধরা কিনারায়।
অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। প্রকৃতির নিয়মেই সূর্যের প্রখর তাপকে বুকে নিয়ে যেমন গ্রীষ্ম আসে বৈশাখের শুরুতে, তেমন ভাবেই তো আষাঢ় শ্রাবণ জুড়ে চলতে থাকা উচিত নিজের নিয়মেই বর্ষার আনাগোনা। আচ্ছা আপনারাই বলুন তো, প্রবল বৃষ্টিতে সমস্ত চাষের জমি ক্ষেত জুড়ে জল না দাঁড়ালে তাদের দিনিয়ে উঠে কাশফুল কিভাবে মাথা চাড়া দেবে শরতে? থাকি আদৌ সম্ভব? অথচ আমাদের সেবন্তীর জীবন যেন থমকে গেছে ওই কালো মেঘের বৃষ্টি না হওয়া কুমট ভাবের আন্দোলনের মাঝে, সময়ের মুখে ছাপ পড়া অকালে নেমে আসা বলি রেখায়। বিরহ, বেদনা, বঞ্চনা, এই ভাবগুলোই আসলে ঠিক এমন ভাবে ঘটায় তাদের অযাচিত বহিঃপ্রকাশ। সেখানে সামান্য বৃষ্টি নামলেই কিন্তু কষ্টের ভার লাঘব হতে পারে অনেকটাই, শান্তি ও সুযোগ পায় না আমার দিন শেষের আলাপনে। অথচ কালো মেঘকে ধরে রেখে সেবন্তীরা শুধু অন্ধকার ঘরে বসে বৃষ্টির অপেক্ষা করতে থাকে। ঘরের বাইরে বেরিয়ে এক পা করে ফেলে এগিয়ে গিয়ে দরজার আগল হাট করে খুলে দিয়ে কিছুতেই বর্ষাতি ছাড়া ঝুপুস বৃষ্টির মাঝে নেমে ভেসে যেতে পারে না। তাদের যে ওই একটাই ভয়, বৃষ্টি শেষে ওই কালো মেঘ মুছে গিয়ে ঝকঝকে দিনের আলোয় যদি রামধনু ফুটে ওঠে আকাশে, তাহলে তো স্মৃতিতে আগলে রেখে দেওয়া ওই মেঘের বুকের গাঢ় অন্ধকারটুকু হারিয়ে যাবে অচিরেই, কোনো উত্তর না দিয়ে নির্দ্বিধায়। দুঃখকে নিয়ে এত যে বিলাসের পসরা, সে সাজিয়ে চলেছে ঝড় বৃষ্টিতে আছড়ে পড়া বন্যায় ঝাপসা কাছের অন্দরে গোটা শ্রাবণ মাস জুড়ে। তখন তাদের কি হবে? তারাও কি এক নিমেষেই মিলিয়ে যাবে এমন হঠকারী অনাদরের অবহেলায়? সেবন্তী চোখ বুঝে, চোখের সামনে বর্ষার কালো মেঘের পর্দা তার সবটুকু দিয়ে ঘিরে ধরে তাকে, মিলিয়ে যায় তার সমস্ত শরীর বাষ্পদের অন্তরালে। এবার শুধু ভেসে যাওয়ার অপেক্ষা। গভীর বর্ষণের গুরু গম্ভীর নিনাদে প্রলয়কালের তীব্র মহারম্ভের সূচনায়। নমস্কার।